ঈদের ছুটির পর সরকারি আধা সরকারি অফিস আজ খুলেছে। ছুটির পর প্রথম কর্মদিবসে শুভেচ্ছা বিনিময় করছেন কর্মকর্তা কর্মচারীরা। এ নিয়ে জানতে মোরসেলিন বাবলার কাছে যাচ্ছি, তিনি সচিবালয়ে আছেন। বাবলা, ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ের এখনকার অবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন। ঠিক আছে, যেমনটি আপনাকে এর আগের সংবাদে আমি জানিয়েছিলাম যে আজকে ঈদের পর প্রথম কর্মদিবস সচিবালয়ে, আমরা দেখেছি যে সকাল থেকে যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন, যারা অফিস করছেন, তারা সকাল থেকে এখানে আসছেন। মূলত আজকে যদিও বৃহস্পতিবার, সামনের দুটি দিন রয়েছে শুক্র এবং শনিবার, এই দুটো দিন সাপ্তাহিক ছুটি, যার কারণে ঈদের ছুটিতে যারা বাড়ি গেছেন তারা আজকের এই দিনটিতে আপনার ঐচ্ছিক ছুটি নিয়ে তারা বাড়িতে গেছেন, যার কারণে আজকে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা খুবই কম। শুধুমাত্র যারা ঢাকায় ছিলেন, এই ঈদটা ঢাকায় উদযাপন করেছেন, সেই সকল কর্মকর্তা কর্মচারীরা তারা এসেছেন। আজকে তেমন সচিবালয়ে কিন্তু কোনো কাজ হচ্ছে না। আপনি যদি খেয়াল করে দেখেন যে আজকে বিভিন্ন দপ্তর, আমি এই মুহূর্তে কৃষি মন্ত্রণালয়ে আছি, আপনি জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি যে একটি অফিস কক্ষ রয়েছে, দেখুন এখানে চেয়ার ফাঁকা রয়েছে। যারা এখানকার যারা কর্মকর্তা যারা আছেন তারা আসলে এখানে একটা মানে অলস সময় পার করছেন, এবং সকালে আমরা দেখেছি যারাই এখানে এসেছেন তারাই কোলাকুলি করেছেন। কারণ গত দুটি বছর যে চারটি ঈদ রয়েছিল করোনা আক্রান্তের কারণে, এখানকার যারা আমরা দেখেছি অফিস ঠিকই হয়েছে, কিন্তু কেউ কোলাকুলি করেনি, সবাই মাস্ক ব্যবহার করছেন। আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ে যারা আসছেন ম্যাক্সিমাম মানুষই কিন্তু তারা মাস্ক ব্যবহার করছেন না, তারা সকলে একে একে জড়িয়ে ধরে যে আমাদের যে মুসলিম যে রীতি রয়েছে ভাব বিনিময় করা, শুভেচ্ছা বিনিময় করা, সেটাই তারা আজকে করছেন। আমরা এই মুহূর্তে আছি যে কৃষি মন্ত্রণালয়ে, আপনি দেখতে পাচ্ছেন শুধুমাত্র প্রচুর সংখ্যক সাংবাদিক এখানে এসেছেন, কারণ কৃষিমন্ত্রীর সাথে আপনার কানাডিয়ান যে হাই কমিশনার উনি এসেছেন প্রায় এক ঘন্টা আগে, তারা এখানে বৈঠক করছেন। বৈঠকটি আমরা জেনেছি যে শুভেচ্ছা বিনিময় করার জন্য আসলে কানাডি হাই কমিশন কৃষি মন্ত্রণালয়ে এসেছেন, কৃষি যে মন্ত্রী রয়েছেন তার সঙ্গে কথা বলছেন, শুভেচ্ছা বিনিময় করছেন। আমরা অপেক্ষা করছি যে কৃষিমন্ত্রী আমাদেরকে ব্রিফ করবেন যে আসলে কী ধরনের কথা বিষয়গুলো নিয়ে তারা এখানে কথা বলেছে। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি, এর আগে আমরা যখন সকালে যখন সচিবালয়ে আসার আগে আমি মতিঝিল পাড়া এলাকা, যে ব্যাংক পাড়া এলাকা খ্যাত, সেখানে আমি ঘুরে এসেছি, দেখেছি ব্যাংকগুলোতেও কিন্তু গ্রাহকের উপস্থিতি খুবই কম, এবং সেখানকেও যারা আছেন ব্যাংকগুলোতে দেখা গেছে যে অল্প কিছু সংখ্যক কর্মকর্তা দিয়ে বা ব্যাংকটা চলছে, কারণ আজকেও সেখানে একই ছুটির একটা আমেজ কাজ করছে। পুরো যে মতিঝিল যে এলাকা রয়েছে, যে ব্যাংক পাড়াগুলো বিভিন্ন ব্যাংক রয়েছে, সেখানে কিন্তু আপনার কোলাহল আছে, তার সেখানেও শুভেচ্ছা বিনিময় করছেন তারা, কিন্তু কাজ কিন্তু তেমন একটা হচ্ছে না। এবং এখানে যতগুলো মন্ত্রণালয় রয়েছে, এখানে মন্ত্রীর যে সংখ্যা রয়েছে, সচিবের যারা আছেন তারা অনেকে এখন পর্যন্ত কিন্তু আসেনি, দু চারজন মন্ত্রী মন্ত্রণালয়ে এসেছেন, বেশিরভাগ মন্ত্রী গ্রামের বাড়িতে গেছেন, তারা গ্রামে ঈদ করছেন, এবং সচিবদের অনেক এখন পর্যন্ত আসেনি, বেশ কয়েকটি মন্ত্রণালয়ে আমরা দেখেছি। তবে দুপুরের পরে কিছু কিছু সচিব বা উর্ধ্বত কর্মকর্তা যারা আছেন তারা এখানে আসবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে যেটা এখানকার যারা বলছেন, তারা আগামী যে রবিবার রয়েছে সেই রবিবার থেকে মূলত সচিবালয়ে তা কর্মচাঞ্চল্য হয়ে উঠবে, এবং এটাই আশা করতেছে সচিবালয়ে সবাই অফিস করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ এখানকার পরিস্থিতির তথ্য। পরবর্তীতে আরও কোনো আপডেট থাকলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেবো।